এমন একটি কোড যা গায়ে দিলে অদৃশ্য হয়ে যাবেন আপনি, তবে কি যে কেউ হতে পারে মিস্টার ইন্ডিয়া? 80 দশকের একটি বিখ্যাত সিনেমা মিস্টার ইন্ডিয়া, যা বলিউডে সুপার ডুপার সিনেমার মধ্যেই একটি। এই সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর এবং শ্রীদেবী, যাতে দেখানো হয়েছিল অনিল কাপুর একটি ঘড়ি পড়লেই নিমেষে হয়ে যেতে পারেন গায়েব। তবে এ তো গেল সিনেমার কথা, আসল জগতেও কি এমন সম্ভব? সম্প্রতি কয়েকজন চীনা ছাত্র এমনই একটি কোট তৈরি করেছে, যেটিকে দেখতে একেবারে সাধারণ কোটের মতোই, কিন্তু জিনিসটি আসলে অসাধারণ। এই কোডটি গায়ে দিলে ইউজাররা এক পলকেই অদৃশ্য হয়ে যাবেন এবং সিকিউরিটি ক্যামেরাতেও তাদের কোনো হদিশ পাওয়া যাবে না বলেই জানানো যাচ্ছে। তবে যে সব সিকিউরিটি ক্যামেরা কিন্তু এই তালিকার অন্তর্ভুক্ত নয়, মূলত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে সকল সিকিউরিটি ক্যামেরা মনিটরিং করে, এই কোড গায়ে দিলে সেই সমস্ত ক্যামেরা চোখেই ধুলো দেওয়া যেতে পারে অনায়াসে। অর্থাৎ সোজা কথায় বলা যেতে পারে, কোটটি পরে কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে ঘোরাফেরা করে তাকে কেউই সহজে দেখতে পাবে না। এই দুর্দান্ত পোশাকটির নাম দেওয়া হয়েছে ইনভিজ ডিফেন্স। এই কোটটির দাম রাখা হয়েছে অতি সামান্য, ভারতীয় মুদ্রায় 6,000 টাকাতেই পাওয়া যাবে এই কোট। গত 27 নভেম্বর চীনে অনুষ্ঠিত ক্রিয়েটিভ কম্পিটিশনে প্রথম পুরস্কার জিতে নিয়েছে এই ইনভিজ ডিফেন্স কোট। যে সকল শিক্ষার্থীরা একযোগে মিলে এই কোটটি তৈরি করেছে, তাদের কথায় ইনভেস্ট ডিফেন্স গায়ে দেওয়া মাত্রই মানুষ নিমেষেই অদৃশ্য হয়ে যেতে পারে। কারণ এই কোটটিতে এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে যা এআই পাওয়ার্ড সিকিউরিটি ক্যামেরাকে অতি অনায়াসে ধোকা দিতে পারে। কোটটি দিনের বেলায় নির্দিষ্ট কিছু প্যাটার্নের মাধ্যমে এবং রাতে টেম্পারেচার ডিকটেশন মডিউলকে টেম্পারিং করে ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করে। তবে এই কোট কতটা সহজে উপলব্ধ হবে তা কিন্তু সময় বলবে, কারণ বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের কোনো জিনিসই ব্যবহার হলে তা জনসাধারণের পক্ষে ভালো নয়। কারণ এই ধরনের জিনিসের ব্যবহারে জনসাধারণের গোপনীয়তায় বিশাল প্রভাব পড়তে পারে।